চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের উপপরিচালক ডক্টর শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় চট্টগ্রামের বাঁশখালী চনুয়াখুদুক কালী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল লক্ষ্মীপুর জেলা বালিকা দলকে 3-0 গোলে পরাজিত করে। অপরদিকে ফটিকছড়ি বালক দল লক্ষ্মীপুর বালক দলকে 5-3 গোলে পরাজিত করে।